সালের আট জানুয়ারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা জুবাইরকে প্রতিপক্ষের নেতাকর্মীরা ক্যাম্পাসে কুপিয়ে জখম করে পরদিন ভোরে মারা যান তিনি ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন মামলা করে তদন্ত শেষে জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ দু সালের আট ফেব্রুয়ারি বিচারিক আদালত আটক রাশেদুল ইসলাম পলাতক খন্দকার আশিকুল ইসলাম জাইদ হাসান মাহবুব আকরাম ও খান মোহাম্মদ রয়েসকে মৃত্যুদণ্ডাদেশ ও ছয় জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন আদালত খালাস দেন দুজনকে ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি শেষে রায় ঘোষণা করেছেন হাইকোর্ট যে পাঁচজন ডেথ হয়েছে ডেথ সেন্টেন্স এক নম্বর হচ্ছে এমরি এমরি রাশিদুল ইসলাম এলএস রাজু দুই নম্বর খান মোহাম্মদ রইস এলাইস সোহান তিন নম্বর এমডি জাহিদ হাসান এলাইস জাহিদ চার নম্বর খন্দকার আশিকুল ইসলাম এলাইস আশিক পাঁচ নম্বর মাহবুব আকরাম আর যে চারজনকে খালাস দেওয়া হয়েছে একটা করা হয়েছে সেই চারজন নাম হচ্ছে এক নম্বর অভিনন্দন কুণ্ডু এম ডি সোহাগ তিন এমডি মাজাউল ইসলাম চার নাম্বার এমডি ডি শফিকুল আলম এলাইস সেতু ইশতিয়াক মেহবুব এলাইস ও অরপু আর হলো এমডি ডি নাজবুল সাকিব এলায়স তপু এই দুজনকে আপনার হল যাবজ্জীবন বল রাখা হয়েছে রায় হত্যাকাণ্ড নিয়ে পর্যবেক্ষণ দেন হাইকোর্ট কোর্ট পর্যবেক্ষণ দিয়েছে যে তারা জুবায়ের জুবায়ের ইংলিশের মহারাষ্ট্রের শেষ বর্ষা একটা ব্রাইট ফিউচার ছিল সেই ব্রাইট ফিউচারকে ধ্বংস করার জন্য এরা প্রি প্ল্যান করে তাকে হত্যা করছে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা বললেন দলমত নির্বিশেষে সবার জন্য এই রায় একটা বার্তা আর এখন যদি এরকম টার্গেট করে মারা হয় তাহলে তো খুবই দুঃখজনক বিষয় মেসেজটা সমাজে যাবে যে কাউকে হত্যা করলে তাকেও ফাঁসির দড়িতে ঝুলতে হয় রায়ের বিরুদ্ধে আটকদের আপিল করার সুযোগ থাকলেও পলাতকরা সে সুযোগ পাবে না মাছলক মান্না চ্যানেল আই ঢাকা